ওয়েলকাম লার্নার্স শুভ্রকান চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের ইভিএস এর অর্থাৎ পরিবেশ বিদ্যার লাস্ট মিনিট সাজেশন হিসেবে একশোটা এমসিকিউ এনেছি যেগুলো বিভিন্ন এক্সপার্টদের মতামত অনুসারে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পোর্শন এবং প্রত্যেকটা প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ সো কোন অংশ স্কিপ না করে প্রত্যেকটা প্রশ্ন থাকো নিজেকে যাচাই করার একটা সুযোগ পাবে এবং তোমাদের জন্য কিছু প্রশ্ন থাকবে তো চলো প্রথম প্রশ্নটা দেখে নেব কি আছে দেখো একদম প্রথম প্রশ্নে বলা হয়েছে রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত যে বসুন্ধরা বৈঠক সেটা কেন হয়েছিল মানে কারণটা কি ছিল চেষ্টা আমি শুধু যাতে পরীক্ষা সেইটুকুই মনে থাকে দেখো পরিবেশের জন্য কিন্তু রিও ডি জেনেরোতে বসুন্ধরা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল পরিবেশের জন্য ফলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর চলো পরের প্রশ্নটাই আসি তালাব শব্দটা নিচের কোনটার সঙ্গে সম্পর্কিত তালাব এই শব্দটা জল সংরক্ষণ অর্থাৎ অপশন ডি এর সঙ্গে সম্পর্কিত অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্নটা এসো মানুষের লিভারে গ্লাইকোজেন পাওয়া যায় সেটি হলো আসলে কি ভিটামিন না প্রোটিন না স্টার্চ নাকি ফ্যাট অবশ্যই মনে রাখবে সেটা একটা স্টার্চ যে গ্লাইকোজেন পাওয়া যায় সেটা একটা স্টার্চ অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর পরের প্রশ্নটাই আসবো কোন ধাতু দূষণের ফলে মিনামাটা রোগ হয় মিনামাটা রোগ হওয়ার কোন ধাতু দায়ী পারদ অপশন সি হবে সঠিক উত্তর চলো পরের প্রশ্নটা জানবো নিম্নলিখিত কোনটি যানবাহন দ্বারা দূষণের জন্য দায়ী নয় হাইড্রোজেন না কার্বন মনোক্সাইড নাকি নাইট্রোজেন অক্সাইড নাকি সালফার ডাই অক্সাইড হাইড্রোজেন হাইড্রোজেন কিন্তু যানবাহন দ্বারা দূষণের জন্য দায়ী নয় অপশন এ হবে অ্যান্সার পরের প্রশ্ন দেখো উনিশশো সালে কে প্রথম নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন নর্মদা বাঁচাও আন্দোলন কে প্রথম শুরু করেন মেধা পাটেকার অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর নর্মদা বাঁচাও আন্দোলন প্রথম শুরু করেন মেধা পাটেকার চলো পরের প্রশ্নটা দেখো নিচের কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত হাতির জন্য বিখ্যাত জলদাপাড়া পেরিয়ার কানহা নাকি কাজিরাঙা পেরিয়ার এই অভয়ারণ্যটা হাতির জন্য বিখ্যাত অপশন বি হবে অ্যান্সার পরের প্রশ্নে এসো নিম্নলিখিত কোন নদীটি ধলেশ্বরী এবং দ্বারেকেশ্বর নামেও পরিচিত কোন নদীটা এই দুটো নামে পরিচিত। রূপনারায়ণ হবে সঠিক উত্তর ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্নটা এসো কোন দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে ধরা হয় আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে কোন দ্রাঘিমাকে ধরা হয় একশো আশি ডিগ্রি দ্রাঘিমারা একশো আশি ডিগ্রি দ্রাগি মারে কাকে ফলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্নে আসি চিত্র যেটা তৈল চিত্র পুরনো হয়ে কালো হয়ে যায় নিম্নলিখিত কোন যৌগের উপস্থিতিতে সিসা তামা ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম সিসার উপস্থিতিতে তৈল চিত্র কালো হয়ে যায় অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো সবজি ও পরভজি উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদটা কি অর্কিড স্বর্ণলতা কলসপত্রী মিউকর সঠিক উত্তর হবে কলসপত্র কলসপত্রী এই উদ্ভিদ সবজি এবং পরভজি উভয় প্রকার পুষ্টি সম্পাদন করে ফলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর আমি একটু র্যাপিড করছি কারণ তোমাদের হাতে সময় কম কম সময় যাতে বেশি কাজ হয় রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে একটি গন্ধ পাওয়া যায় সেই গন্ধটা কিসের সেই গন্ধটা হলো ইথাইল মার্কেট টাড অপশন বি হবে এখানে সঠিক উত্তর ইথাইল মার্কেট টাড চলো পরের প্রশ্নে আসি পশ্চিমবঙ্গে পকھی অরণ্য কোথায় অবস্থিত এটা আশা করি সকলেই জানো পশ্চিমবঙ্গে পকھی অরণ্য বহরমপুরে অবস্থিত অপশন সি হবে সঠিক উত্তর বহরমপুর পরের প্রশ্ন দেখো জীবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কি সরকার প্রোটিন ফ্যাট ভিটামিন অবশ্যই ভিটামিন অপশন ডি হবে অ্যান্সার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ভিটামিন পরের প্রশ্ন এসো ওয়াইল্ড লাইফ সপ্তাহ পালন করা হয় কোন ডেটে অপশন বি এক থেকে সাত অক্টোবর পর্যন্ত ওয়াইল্ড লাইফ সপ্তাহ পালন করা হয় এক থেকে সাত সপ্তাহ মানে এক নম্বর থেকে এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে আসবো ভারতের কোন রাজ্যে বনাঞ্চলের পরিমাণ সর্বাধিক মণিপুর সিকিম মধ্যপ্রদেশ অসম মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে আমাদের বনাঞ্চলের পরিমাণ সর্বাধিক অপশন সি হবে নিচের কোন উপাদানটি সূর্যের মধ্যে সর্বাধিক পরিমাণে আছে সর্বাধিক পরিমাণে সূর্যের কোন উপাদানটা আছে হাইড্রোজেন ফলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে এসো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা ফালুক সান্দাকফু কাঞ্চনজঙ্ঘা নাকি গোর্গা গুরু অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্নটা এসো বন্য গাধাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্যটা কোথায় আছে প্রত্যেকে চেষ্টা কর কচ্ছের রণ বা গুজরাটে আছে গাধাদের জন্য সংরক্ষণ অপশন এ হবে সঠিক উত্তর নিচের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন মৌলটাকে কুইক সিলভার বলা হয় সিলিকন রূপা পারদ নাকি সোডিয়াম পারদ বলা হয় সিলভার অপশন সি কুইক সিলভার পারদ পরের প্রশ্ন এসো ব্লিচিং পাউডারের ঝাঁঝালো গন্ধ কোন পদার্থের জন্য দায়ী সিএ সিএল ও সিএল শব ক্লোরিন বা সিএল অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্নে আসি মাম্পস এই রোগটা কোন অংশের প্রদাহের কারণে হয় কোন অংশের প্রদাহের কারণে মামস দেখা দেয় বা হয় প্যারোটিড গ্রন্থি সাবলিঙ্গুয়াল গ্রন্থি সাবম্যাক্সিলারি গ্রন্থি নাকি ইটফ্রা অরবিটান গ্রন্থি প্যারোটিড গ্রন্থি প্যারোটিড গ্রন্থির প্রদাহের কারণেই মামস রোগটা হয় অপশন এ হবে সঠিক উত্তর রক্তচাপ বৃদ্ধি করতে কোন উপক্ষার ব্যবহার করা হয়? টিমিটিড অ্যাট্রোপিন মরফিত রেসারপিন অপশন বি অ্যাট্রোপিন হবে সঠিক উত্তর রক্তচাপ বৃদ্ধি করতে অ্যাট্রোপিন ব্যবহার করা হয় পরের প্রশ্ন নিচের কোনটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়? খোলা অবস্থায় বা মুক্ত অবস্থায় পাওয়া যায় অপশন এ সোনা সোনাকে কিন্তু মুক্ত অবস্থাতে সরাসরি প্রকৃতিতে পাওয়া যায় অপশন কে চলো পরের প্রশ্নে বায়ুর ধুলো ধোঁয়া জলীয় ধুলি ধোঁয়া ইত্যাদি সমস্ত কিছু সীমাবদ্ধ ফলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে আসি জ্বালানির জন্য ব্যবহৃত কয়লা এবং খনিজ তেল কোন শিলায় পাওয়া যায় কোন শিলায় জ্বালানির জন্য ব্যবহৃত কয়লা এবং খনিজ তেল পাওয়া যায় পাললিক শিলা অপশন বি হবে সঠিক উত্তর পাললিক শিলা পরের প্রশ্নে আসি ভাল জাতীয় উদ্যানটা কোথায় অবস্থিত গুজরাট কেরল মধ্যপ্রদেশ কর্ণাটক গুজরাটে অবস্থিত ভালবাঢোর গুজরাটে অবস্থিত অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো স্তন্যপায়ী প্রাণীদের স্বেচ্ছের পরিপাক শুরু হয় কোথা থেকে প্রত্যেকে চেষ্টা করো অপশন মুখগহ্বর থেকেই বি বিখগর থেকে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর মুখগহর থেকে চলো পরের প্রশ্ন নিম্নলিখিত কোন রোগটা ভাইরাস ঘটিত নয় ঘটিস নাকি জ্বর নাকি চিকুনগুনিয়া নাকি নিউমোনিয়া নিউমোনিয়া এই যে রোগটা সেটা কিন্তু ভাইরাস ঘটিত নয় অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন এটা আশা করি সবাই জানো একটা তরল অধাতু কি তরল অধাতু অপশন বি ব্রোমিন হয়ে যাবে সঠিক উত্তর তরল অথচ অধাতু পরের প্রশ্ন ব্যালান্স ডায়েট থাকা প্রয়োজন ব্যালান্স ডায়েট যেটা আমরা করি সেটাতে কি থাকা প্রয়োজন এইগুলোর মধ্যে দেখো এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি কার্বোহাইড্রেট থাকার প্রয়োজন ফ্যাট থাকার প্রয়োজন খনিজ থাকার প্রয়োজন এবং প্রোটিন থাকার প্রয়োজন অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক চলো পরের প্রশ্নে আসি পরিবেশ দূষণ করে এমন একটি বিদ্যুৎ শক্তি হলো পরিবেশ দূষণ করে এমন একটা বিদ্যুৎ শক্তি হচ্ছে কোনটা এ বি ডি এর মধ্যে অপশন সি তাপবিদ্যুৎ শক্তি অপশন সি হয়ে যাবে প্রপার অ্যান্সার এটাই পরিবেশ দূষণ ঘটায় যৌথ বন পরিচালনা কর্মসূচি পশ্চিমবঙ্গের কোথায় প্রথম শুরু হয়েছে জঙ্গল বল কলাইকুণ্ডা আরাবাড়ি সি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন নিয়ে গবেষণাকে কি বলা হয় এন্টোমোলজি অর্নিথোলজি অ্যান্থোফোলজি নাকি ইথোলজি অপশন বি অর্নিথোলজি এটা হবে সঠিক উত্তর পক্ষী গবেষণাকে বলা হয় অর্নিথোলজি অপশান বি হবে সঠিক উত্তর আমরা এই ক্লাসটা একটু ম্যারাথন আকারেই করছি যাতে তোমাদের সময়টা বাঁচে অথচ কাজ হয় বার্ড ফ্লু ভাইরাসকে আমরা নিম্নলিখিত কি নামে চিনি এন ওয়ান এইচ ওয়ান এইচ ওয়ান এন ফাইভ এইচ থ্রি এন ওয়ান এইচ ফাইভ এন ওয়ান এইচ ফাইভ এন ওয়ান মাথায় রেখে দেবে এইটা হচ্ছে বার্ড ফ্লু আমাদের ভাইরাস অপশান ডি হবে তোমাদের সঠিক উত্তর পরের প্রশ্নে আসবো নিচের কোন বাস্তুতন্ত্রটি সব থেকে স্থায়ী বাস্তুতন্ত্র সবচেয়ে স্থায়ী বাস্তুতন্ত্র নিচের মধ্যে কোনটা সমুদ্রের বাস্তুতন্ত্র সবচেয়ে স্থায়ী বাস্তুতন্ত্র অপশন ডি হবে পরের প্রশ্নে আসবো উদ্ভিদের কোন অংশকে বলা হয় উদ্ভিদের ফুসফুস বলা হয় পাতাকে অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর পাতা পরের প্রশ্ন দেখো হিমোসায়নিনের মধ্যে নিচের কোন উপাদানটি উপস্থিত থাকে তামা ম্যাগনেশিয়াম লৌহ নাকি জিঙ্ক তামা উপস্থিত হিমো সায়ানিনের মধ্যে থাকে তামা অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্নে আসো নিচের কোনটি প্রোটোজোয়া আমাদের এই যে প্রচন্ড একটা রোগের তৈরি হয় যেটা প্রোটোজোয়া ঘটিত সেটা কি কলেরা কুষ্ঠ টাইফয়েড নাকি আমাশ হয় আমাশয় আমাশয় হচ্ছে প্রোটোজোয়ার কারণে হয় অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন জনঘনত্বের ভিত্তিতে নিম্নলিখিত রাজ্যগুলিকে সাজাও বিহার কেরল পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ অর্থাৎ ছোট থেকে বড় হোক সাজাতে সি একবার দেখে নাও এক প্রথম পরে বিহার তারপরে পশ্চিমবঙ্গ তারপরে পরে কেরল তারপরে প্রদেশ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের জনসংখ্যা সেই মাফিক আমাদের পরিবর্তিত হয় এখানে অপশন সি হবে সঠিক উত্তর পরের প্রশ্নে আসি নেক্সট প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাথায় রাখবে মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি পরেশনা নাকি গোর্গাপুরু বড়ু নাকি সুসুনিয়া গোর্গা অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ গোর্গাপুরু পরের প্রশ্ন পরিবেশ বিষয়ক একটি আন্তর্জাতিক পত্রিকা কি প্রত্যেকে পড়ো ঠিক করে এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো আন্তর্জাতিক একটা পত্রিকা হচ্ছে এনভায়রমেন্টাল এথিক্স অপশন সি হবে সঠিক উত্তর পরিবেশ বিষয়ক এনভায়রমেন্টাল এথিক্স আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরির উদ্যোগ নেয় কোন শহর জামশেদপুর কলকাতা চেন্নাই মণিপুর সঠিক উত্তর কলকাতা অপশন বি হবে এখানে প্রপার অ্যান্সার আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি সবচেয়ে বেশি পরিবেশবান্ধব বিদ্যুৎ কি তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ সৌরবিদ্যুৎ নাকি পারমাণবিক বিদ্যুৎ সৌর বিদ্যুৎ এটা হচ্ছে সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব পরিবেশকে ক্ষতি করে না সঠিক উত্তর পরের প্রশ্ন পরিপাককারী উৎসেচকটা কি খাদ্য পরিপাককারী উৎসেচক কি পেপসিন নাকি ইরিপসিন অপশন বি টায়ালিন হবে সঠিক উত্তর খাদ্য পরিপাককারী উৎসেচক টায়ালিন পরের প্রশ্নে আসবো গঙ্গার প্রধান উপনদী যমুনা কোন শহরের কাছে গঙ্গায় মিলিত হয়েছে যমুনা কোথায় গঙ্গাতে মিলিত হয়েছে এলাহাবাদে অপশন সি হবে সঠিক উত্তর এলাহাবাদে যমুনা গঙ্গাতে মিলিত হয়েছে আসবো কোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বা ন্যাচারাল সানস্ক্রিন বলে ওজন স্তর সূর্যের উদ্িঘ্ন রসিকে আটকায় ফলে এখানে অপশন সি ওজন স্তর হয়ে যাবে সরি অপশন ডি তে ওজন স্তর আছে তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে আসবো জল দূষণের ফলে নিম্নলিখিত কোন রোগটা হয় হেপাটাইটিস ব্রঙ্কাইটিস যক্ষা নাকি এদের কোনটাই নয় হেপাটাইটিস এই রোগটার মূল কারণ হচ্ছে জল দূষণ হেপাটাইটিস রোগের অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট প্রবলেমটা দেখো চিপকো আন্দোলন কার নেতৃত্বে শক্তিশালী হয়েছিল খুঁজে বার করো সঠিক উত্তর কি হবে অপশন সি সুন্দর লাল বহুগুণা অপশান সি হবে এখানে সঠিক উত্তর চিপকো আন্দোলনের নেতৃত্ব প্রশ্ন দেখো বলছে আপনি একজন পরিবেশ বিদ্যার শিক্ষিকা হিসেবে ছাত্রছাত্রীদের কোন খাদ্যগুলোকে খেতে বলবেন আমলকি গাজর মাছ আমলকি লেবু পেয়ারা লেটুস শাক পেয়ারা ডিম পাকা আম লেবু নাকি খেজুর গুড় এইগুলো অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর আমলকি লেবু এবং পেয়ার ভিটামিন সি সমৃদ্ধ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন আসি নিচের কোন প্রাণীটা পৃথিবী থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে অলিভ রিভেল টার্টল লায়ন নাকি সোনালি হনুমান নাকি নাকিবাকি অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরের প্রশ্নটা আসবো ধোঁয়াতে কোন কোন অধাতব মৌল অক্সাইড গ্যাস থাকে মৌলের অক্সাইড গ্যাস থাকে ধোঁয়াতে বি হবে সঠিক উত্তর সালফার নাইট্রোজেন এবং কার্বন থাকে থাকে পরের প্রশ্ন দেখো পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটা কি দামোদর না তিস্তা না বিদ্যাধরী নাকি ময়ূরাক্ষী বিদ্যাধরী অপশন সি হবে অ্যান্সার পূর্ব কলকাতার জলাবের সঙ্গে সংশ্লিষ্ট হচ্ছে বিদ্যাধরী নদী পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন উদ্ভিদে মিথজীবী পুষ্টি দেখা যায় ছত্রাক লাইকেন স্বর্ণরতা সূর্য শিশির লাইকেন অপশন বি হবে সঠিক উত্তর মিথজীবী পুষ্টি দেখা যায় লাইকেনে পরের প্রশ্ন মানুষের পাকস্থলীতে শিশু অবস্থায় এটা মুগ্ধ না দুগ্ধ দুগ্ধ পরিপাককারী যে উৎসেচকটা পাওয়া যায় সেটা কি রেনিন পেপসিন ট্রিপসিন নাকি লাইপেজ রেনিন অপশন এ হবে সঠিক উত্তর দুগ্ধ পরিপাককারী উৎসেচক পরের প্রশ্নটাই আসবো নিচের কোনটা পরিবর্তিত কাণ্ড রাঙা আলু না গাজর নাকি আলু নাকি মূলো আলু আলু কিন্তু পরিবর্তিত কাণ্ড অপশন সি হবে সঠিক উত্তর পরের প্রশ্নে আসবো একজন মানুষের ক্ষতস্থান থেকে অনবরত রক্তক্ষরণের জন্য কোন ভিটামিন দায়ী এ

হবে উত্তর দুধের আপেক্ষিক তাপটা জলের আপেক্ষিক তাপের চেয়ে কম তাই ওটা তাড়াতাড়ি হয় ফলে অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আছে আলেয়া সৃষ্টির জন্য দায়ী কোন জৈব গ্যাস অপশন সি মিথেন যেখানে মিথেন থাকে সেখানে আলেয়া সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে অপশন সি হবে সঠিক উত্তর ডিটারজেন্ট জলকে দূষিত করে কারণ এতে কি আছে ডিটারজেন্ট এর মধ্যে ফসফেট থাকে এখানে অপশন আছে সালফেট নাইট্রেট কার্বনেট ফসফেট ফসফেট থাকবে যেটা জলকে দূষিত করে অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্নটাই আসে বন ও বন্য প্রাণী সংরক্ষণের জন্য অর্থ সাহায্য করে নিম্নলিখিত কোন সংস্থা ডাব্লিউডাব্লিউএফ এম এ বি ডাব্লিউএইচও নাকি ইউনেস্কো অপশন এ ডাব্লিউডাব্লিউএফ এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশন এ পরের প্রশ্ন কোথায় বছরের অর্ধেক দিন অর্ধেক সময় দিন ও অর্ধেক সময় রাত হয় মেরু অঞ্চলে বছরের অর্ধেক সময় দিন আর ঠিক অর্ধেক সময় রাত অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্নে আসব ডাস্ট বাবেল এই কথাটা কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত জলাভূমি বুঝিয়ে ফেলা না মৃত্তিকা ক্ষয় না জীবন বৈচিত্র্য হ্রাস নাকি পারমাণবিক বিস্ফোরণ মৃত্তিকা ক্ষয় যেখানে মৃত্তিকা ক্ষয় হয় সেখানে ডাস্ট বাউল বলা হয় অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কাঁচা আম পাকাার জন্য নিম্নলিখিত কোন কেমিক্যালটাকে ব্যবহার করা হয় অপশন সি ক্যালসিয়াম কার্বাইড কার্বাইড দিয়ে কাঁচা আম পাকা হয় অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো কিছু পাখি আমাদের থেকে চার গুণ বেশি দেখতে পায় সেগুলো কোনগুলো কারা আমাদের থেকে চারগুণ বেশি দেখতে পায় অনেক উচ্চ থেকে দেখতে পায় দেখবে ঈগল চিল শকুন অপশন সি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্নে আসি আমাদের দেশে নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যের মানুষ সামুদ্রিক মাছ ও নারকেল তেলের রান্না খুব পছন্দ করে গোয়া অপশন বি হবে এখানে সঠিক উত্তর তামিলনাড়ুর লোকরাও পছন্দ করে পরের প্রশ্ন দেখি নিচের কোন জোরটা সঠিক অসম সেখানে বিখ্যাত নাচ হচ্ছে বিহু নাচ অসমের বিখ্যাত নাচ বিহু নাচ ফলে এখানে এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আসবো তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করে বেকারে মেদামকুরি রাদারফোর্ড নাকি স্যাডিন বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন অপশন এ হবে এখানে সঠিক উত্তর নেক্সট সোডা ওয়াটারের বোতলে ছিপি খুললে কোন গ্যাস বেরিয়ে আস কোন গ্যাস বেরিয়ে আসবে সোডা ওয়াটারের ছিপি খুললে সিও টু অপশন সি হবে সঠিক উত্তর প্রচন্ড চাপে সিও টুকে ওর মধ্যে ঢোকানো নিচের কোন রাসায়নিক সারে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক বেশি থাকে ইউরিয়াতে না অ্যামোনিয়াম সালফেটে নাকি অ্যামোনিয়াম নাইট্রেটে না অ্যামোনিয়াম ক্লোরাইডে অপশন এ ইউরিয়া হয়ে যাবে সঠিক উত্তর এখানে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক থাকে পরের প্রশ্ন লাক্রিমাল গ্রন্থি থেকে কি খরিত হয় লাক্রিমাল গ্রন্থি থেকে অশ্রু খরিত হয় অপশন সি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো নিচের কোন খনিজটি হৃৎস্পন্দনকে নিয়ন্ত্রণ করে আমাদের যে হৃৎস্পন্দনকে নিয়ন্ত্রণ করে নিচের কোন খনিজটা আয়োডিন অপশন ডি আচ্ছা চলুন আয়োডিন যুক্ত নুন ডাক্তাররা প্রেসক্রাইব করে পরের প্রশ্ন বৃহত্তম মেট্রোপলিটন শহরের মুখ্য বায়ু দূষক কোনটি হাইড্রোকার্বন CO2 সিও টু ওজন এস টু এবং সিও টু টু এবং সিও টু এই দুটোই অপশন ডি হবে এখানে আসব বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয় একুশে মার্চ বাইশে মে এগারো জুলাই নাকি একত্রিশে জুলাই একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবনের কোন দ্বীপটা সর্বপ্রথম ডুবে যায় লোহাচারা দ্বীপ অপশন সি মৌসিম দ্বীপ না জম্বুদ্বীপও না ঘোড়ামারা মারা দ্বীপও না লোহাচারা দ্বীপ সর্বপ্রথম ডুবে যায় অপশন সি পরের প্রশ্ন আয়লা কুধুর ফাইনিল এগুলো কিসের জন্য বিখ্যাত এই সব ঝড়গুলোই বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে এবং এগুলা বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হিসেবেই কিন্তু বিখ্যাত অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত মুম্বাই গুয়াহাটি জয়পুর নাকি নিউ দিল্লি মুম্বাই অবস্থিত ছত্রপতি টার্মিনাস অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্নে আসব তেহরি বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে কোন নদীর ওপর তেহরি বাঁধ গড়ে উঠেছে অপশন বি ভাগীরথী নদীর উপরে তেহরি বাঁধ গড়ে উঠেছে অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্নে আসবো ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত মাদুরাই কোণারক খাজুরাও নাকি ভোপাল কোনারকে অবস্থিত ব্ল্যাক প্যাগোডা কোণারকে অবস্থিত অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্নে আসবো তিব্বত নেপাল ভুটান এবং পশ্চিমবঙ্গের বরাবর কোন রাজ্য রয়েছে অসম মিজোরাম ত্রিপুরা নাকি সিকিম সিকিম আছে অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন ভুগছে নিচের কোনটি তার শরীরে দেখা যাবে অ্যানিমিয়াতে ভুগে কেন যদি লোহিত রক্ত লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায় তবে তাহলে অপশন এ লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যাবে অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্নে আসবে নিম্নলিখিত কোন উদ্ভিদে পরজীবী পুষ্টি দেখা যায় ছত্রাক লাইকেন স্বর্ণলতা না গজপিপুর স্বর্ণলতা পরজীবী পুষ্টি দেখা যায় স্বর্ণলতায় অপশন সি হবে সঠিক উত্তর পরজীবী পরভোজি মিথজীবী বিষয়গুলো কিন্তু আলাদা এগুলো একটু স্ট্রাইক করে রাখবে পরের প্রশ্ন গৃহস্থানের কঠিন বর্জ্য আবর্জনার অনেকাংশ ফিরে পাওয়া যায় যে সার তৈরির মাধ্যমে সেটা কি পটাশ কম্পোস্ট সারের মধ্যে দিয়ে। হবে পরের প্রশ্ন ভারত সরকারের অরণ্য গবেষণাগারটা কোথায় অবস্থিত গুয়াহাটিতে না ভোপালে না সিমলায় নাকি দেরাদুনে দেরাদুনে অবস্থিত ভারত সরকারের অরণ্য গবেষণাগার অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্নে আসব দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে কোন নদীর সৃষ্টি হলদি নদীটা সৃষ্টি হয়েছে দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলনের ফলে অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন ভারতের এক নম্বর জাতীয় সড়ক দ্বারা কোন দুটো শহর সংযুক্ত হয়েছে মুম্বাই দিল্লি মুম্বাই কলকাতা অমৃতসর দিল্লি কলকাতা দিল্লি অমৃতসর এবং দিল্লি ভারতের এক নাম্বার জাতীয় সড়ক দ্বারা এই দুটো শহর সংযুক্ত হয়েছে অপশন সি হবে সঠিক উত্তর পরের প্রশ্নে নিচের কোন পাওয়া যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচসিএল অপশন বি হবে আমাদের সঠিক উত্তর চলো পরের প্রশ্নে আসবো নিচের কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ ব্যাকটেরিয়া তারা নিচের কোন রোগটা ইনফ্লুয়েঞ্জা যক্ষা পোলিও এনকেফেলাইটিস অপশন বি যক্ষা হলো বাইরি ব্যাকটেরিয়া ঘটিত একটা রোগ অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্নে আসবো জৈব তেল কোন বীজ থেকে উৎপন্ন হয় জুনিপার জেট্রোপা নাকি জাকান্ড্রা নাকি জামু জ্যাট্রোপা থেকে কিন্তু উৎপন্ন হয় অপশন বি হবে অ্যানসার পরের প্রশ্নে আসব বন মহোৎসব কথাটা নিচের কোনটার সঙ্গে জড়িত গাছ রক্ষা করা না বৃক্ষরোপণ করা নাকি শস্যের বৃদ্ধি নাকি গাছ কাটার বৃক্ষরোপণ এইটার সঙ্গে সম্পর্কিত হবে সঠিক উত্তর বনমহ রক্ত সম্পর্কিত বিদ্যাকে কি বলে হিস্টোলজি না ইমোলজি নাকি হিমাটোলজি নাকি এনাটোমোলজি অপশন সি হিমাটোলজি হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্নে আসবো ইউরিয়া দেহের কোন অঙ্গে সংশ্লেষিত হয় মাথায় রাখবে সংশ্লেষিত হয় বৃক্ষে যকৃতে ফুসফুসে নাকি যকৃতে সংশ্লেষিত হয় অপশন বি হবে এখানে সঠিক উত্তর ইউরিয়া সংশ্লেষিত হয় যকৃতে পরের প্রশ্ন সুন্দরবন ছাড়া পশ্চিমবঙ্গের আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে জলদাপাড়া নাকি গরুমারা না সিংহলীলা নাকি বক্সা অপশন ডি বক্সা হয়ে যাবে সঠিক উত্তর আমার এক ছাত্র রূপম এখানে চাকরি পেয়েছে রেলে কিছুদিন আগে আমি ঘুরে এলাম এখান থেকে পরের প্রশ্ন দেখো নিচের কোন হরমোনটা আয়োডিন উপস্থিত থাকে নিচের কোন হরমোনটাতে আয়োডিন থাকে থাইরক্সিন ইনসুলিন অ্যাড্রিনালিন নাকি টেস্টোস্টেল অপশান এ থাইরক্সিন হয়ে যাবে সঠিক উত্তর থাইরক্সিনে কিন্তু আয়োডিন উপস্থিত থাকে পরের প্রশ্ন বর্ষাকালে লবণ গলে যায় তার কারণ কি প্রত্যেকে চেষ্টা করে বলো অপশন সি জলীয় বাষ্প বেশি থাকে তাই লবণ গলে যায় অপশান সি হয়ে যাবে সঠিক যেটা লবণকে গলি দিতে পারে বা সাহায্য করে নিচের কোন গ্যাসটা দ্রুত জলে দ্রবীভূত হয়ে যায় খুব সহজে জলে গুলি যায় এই সিএল সিও টু এস ও টু নাকি এনো অপশন বি সিও টু হবে অ্যান্সার কার্বনিক অ্যাসিড তৈরি হয় সিও টু যেটাকে আমরা অ্যাসিড বৃষ্টি হিসেবেও দেখতে পাই বা অনুভব করি অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্নটা আসে কাঁসার উপাদান কোনটা এই চারটা অপশনের মধ্যে কোনটা কাঁসার উপাদান কি দিয়ে কাঁসা তৈরি হয় তামা এবং দিয়ে কাঁসা তৈরি হয় অপশন বি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্নটা আসবো ইলেকট্রিক বালবে কোন গ্যাস ব্যবহৃত হয় হাইড্রোজেন না হিলিয়াম না অক্সিজেন নাকি নাইট্রোজেন ইলেকট্রিক বালবে কোন গ্যাস ব্যবহৃত হয় নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয় অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর চলো পরের প্রশ্নটাই আসবো নিচের কোন কয়লাতে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি বেশি কার্বন সবচেয়ে ভিটামিনিয়াস নাকি নিট নাকি লিগনাইট নাকি অ্যানথ্রাসাইট অপশন ডি অ্যানথ্রাসাইট হয়ে যাবে সঠিক উত্তর অ্যানথ্রাসাইটে কয়লাতে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে আর একটা ব্যাপার বলিনি আমাদের বাল্বে কিন্তু নাইট্রোজেন যেমন ব্যবহৃত হয় অনেক বাল্বে কিন্তু হাইড্রোজেনও ব্যবহার করা হয় ফলে এই কনফিউশাস অ্যান্সারটা একটু চেক করে নেবে হাইড্রোজেন কিংবা নাইট্রোজেন দুটোর একটা দেবে চলো পরের প্রশ্নে আসি রসায়নের রাজা নিচের কোন পদার্থকে বলা হয় এই সিএল না এইচ টু এস ওপর না এইচ এনও থ্রি নাকি এইচ টু সিও থ্রি এইচ টু এস ওপর এইটা হলো সালফিউরিক অ্যাসিড বা অপশান বি হচ্ছে রসায়নের রাজা পরের প্রশ্নটা দেখি পরিবেশ সুরক্ষা আইন কবে প্রকাশিত হয় এই প্রশ্নটা তোমাদের জন্য রইল কমেন্ট করে কমেন্ট বক্সে আমাকে জানাবে কোনটা উত্তর হবে সঠিক অ্যান্সার চলো আজকের মতো ক্লাসটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও ফ্রেন্ড সার্কেলে এবং অবশ্যই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা শেয়ার করতে ভুলো না এবং তোমরা যারা এটার পিডিএফ পেতে চাইছো তারা আমাদের ম্যাথ ফোরাম টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে যেটা আমাদের এই ডেসক্রিপশন বক্সে তার লিংক তোমরা পেয়ে যাবে টাটা